জামানার মুজাদ্দিদ আলেম আশরাফ আলী থানবী, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই ট্রেন যোগে কোথাও রওনা করলেন। এ মুসলমানের আদর্শটা কেমন হবে, মুসলমানের মেহমানদারি কেমন হবে, মুসলমানের মুআমালাত আর মুআশারাত কেমন হবে রে মুসলমান। এই ঘটনা থেকে একটু হলো জানার চেষ্টা করবেন, বেশি সময় আপনাদের এখানে থাকা হবে না। আগামীকাল সকাল যে যার যার কাজে চলে যাবেন, দেখা নাও হতে পারে। এই জন্য এখন যদি এসে একটু সময় এই জান্নাতের বাগানে বসা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই যে এরিয়াটা দেখা যায়, এই এরিয়ার মাহফিলের বাউন্ডারির চতুর্পাশে এখন রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা ঘুরতেছে, পড়েন না সুবহানাল্লাহ। এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা কাতারে কাতার বন্দী হইয়া আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহর দরবারে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করে কোথা থেকে আসছো, ফেরেশতারা বলে আল্লাহ মুমিন শাহির অমুক এক স্থানে আপনার কিছু পাগল পারা বান্দারা দেখলাম এভাবে বসে বসে দিনই আলোচনা শুনতেছে। একজন মাওলানা কুরআন আর হাদিস থেকে জান্নাত আর জাহান্নামের কথাগুলো কত সুন্দর করে বলে রে আল্লাহ। আর দেখলাম মাঠের মধ্যে মানুষগুলো কত সুন্দর করে বসে বসে আপনার কোরআনের তাফসির আপনার নবীর হাদিসের ব্যাখ্যাগুলো শুনতেছে। আয় আল্লাহ আমরা সেই নেক জায়গা থেকে আসলাম। আল্লাহ ডেকে বলেন ফেরেশতাদের দল যেই জায়গার মধ্যে তোমরা গেছো ওই জায়গার মানুষগুলো কি আমি আল্লাহকে দেখেছে নাকি রে ফেরেশতা। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ না 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 না, ওই মানুষগুলো তো আপনাকে দেখে নাই গো আল্লাহ। আল্লাহ ডেকে বলেন ফেরেশতাদের দল ওই মানুষগুলো কি আমার বান্দা বান্দিগুলো কি আমার জান্নাত দেখেছে। ফেরেশতারা বলে আল্লাহ না তাও তো দেখে নাই। আল্লাহ ডেকে বলে ফেরেশতাদের দল ওই বান্দা বান্দিগুলো কি আমি আল্লাহর জাহান্নামের আগুন কত ভয়ানক তা দেখেছে রে ফেরেশতা। আমি আল্লাহ জাহান্নামটা কত কঠিন করে কত শক্ত করে বানাইলাম, ওই জাহান্নামের আগুন কত কঠিন, ওই জাহান্নামের আগুন কত মারাত্মক ভয়ঙ্কর। আল্লাহ জাহান্নামের আগুনের সম্পর্কে বলেন নারুল্লাহিল মুকদা, ও ফেরেশতাদের দল আমি আল্লাহ তো এমন জাহান্নাম বানিয়ে রাখলাম যেই জাহান্নামের আগুনটা শরীরের যে কোনো অঙ্গে লাগা মাত্র কলিজাটা ভুনা করে ফেলবে, পড়েন না নাউযুবিল্লাহ। আল্লাহ ডেকে বলে ফেরেশতাদের দল ওই বান্দারা কি আমি আল্লাহর জাহান্নাম দেখেছে নাকি রে ফেরেশতা। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ না না, মুমিন শাহির মাহফিলের মাঠে বসা সেই মানুষগুলো তো আপনার জাহান্নামও দেখে নাই। আল্লাহ ডেকে বলে ফেরেশতাদের দল তোমরা সাক্ষী থাকো, ও আমার ফেরেশতাদের দল আমার যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহর জান্নাত না দেখিয়া আমি আল্লাহর জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহর জাহান্নামের শাস্তি কত বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আজাব না দেখিয়া শুধুমাত্র কোরআন থেকে আর হাদিস থেকে শুনিয়া আমি আল্লাহর উপরে বিশ্বাস আনলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে এই মাহফিলের ময়দানের মধ্যে আমরা যারা আছি এখন আমরা আছি জান্নাতের বাগান, উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা। এই এরিয়ার মধ্যে আমরা যারা আছি আমরা আছি জান্নাতের বাগানে, ঠিক কিনা বলেন না। এ মুমিন মুসলমান আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই জামানার মুজাদ্দিদ আলেম আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই ট্রেন যোগে কোথাও রওনা করলেন,
ওই ট্রেন যোগে কোথাও রওনা করার সময় ট্রেনের একটা রুমের মধ্যে তার আসন হলো তার সিট হলো এরে আল্লাহর বান্দা ও পর্দার আড়ালের মা বোনেরা একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন মুসলমানের আচরণটা কেমন হয় মুসলমানের ঘরের মধ্যে মেহমান আসলে আচরণটা কেমন হয় মুসলমানের ব্যবহারটা কেমন হওয়া উচিত একটু দিলের কানটা লাগাইয়া শুনবেন জামানার মুজাদ্দিদ আলেম আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই যেই রুমের মধ্যে তার আসন যেই রুমের মধ্যে তার সিটটা পড়ল গো বাবা এ বাবা ওই রুমের মধ্যে একজন সনাতন ধর্মের উচ্চ পর্যায়ের অফিসারের সিট পড়ল জামানার মুজাদ্দিদ আলেম আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই ট্রেন যোগে সফররত অবস্থায় সফরের তাসবিহ তাহলিল গুলোকে পাঠ করতেছেন পরে না সুবহানাল্লাহ মুজাদ্দিদ আলেম আশরাফ আলী এভাবে হয় নাই এ মুমিন শাহির মুসলমান ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় মা বন্ধুরে বাবে হিন্দি সিরিয়াল দেখার কারণে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় আর আমরা যাদের উত্তরসূরি সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম খুলাফায়ে রাশেদীন আইম্মায়ে মুস্তাহিদিন আমরা যাদের উত্তরসূরি তারা একটা একটা সেকেন্ড সময়কে হিসাব করে করে কাজে লাগাই তো ঠিক কি না আশরাফ আলী থানবী ট্রেনের মধ্যে বসে বসে আমল করতেছেন নফল আমল গুলো করতেছেন কখনো তাসবিহ করেন কখনো কিতাব মুতাআলা করেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই যেই জায়গার মধ্যে বসলেন গো বাবা ওই হিন্দু সনাতন ধর্মের লোকটির সিটটা পাশেই পড়ল আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই খেয়াল করে দেখলেন ওই আল্লাহর বান্দা সনাতন ধর্মের সুউচ্চ পর্যায়ের মানুষ হঠাৎ করে উঠে টয়লেটের প্রেসার চাপ দিয়েছে হাজত খানায় যাবে জরুরত খানায় যাওয়ার জন্য প্রেসার হলো ওই আল্লাহর বান্দা এভাবে নিজের আসন ছেড়ে উঠে প্রেসাব খানায় জরুরত খানায় রওনা করলেন জামানার মুজাদ্দিদ আলেম আশরাফ আলী থানবী তাকায় আছে ছোট্ট ট্রেনের বগি সবকিছুই তো দেখা যায় ওই আল্লাহর বান্দা সনাতন ধর্মের সুউচ্চ পর্যায়ের অফিসার ওয়াশরুমের মধ্যে প্রবেশ করলো হাজত খানায় প্রবেশ করলো কিন্তু হাজত না সেরে এ মুসলমান খেয়াল করবেন হাজত না সেরে আবার চলে আসলেন এসে নিজের জায়গার মধ্যে বসলেন আবার কিছুক্ষণ পরে হাজতকে প্রেসার কঠিন প্রেসারের কারণে জায়গায় বসতে পারেন না আবার উঠে এভাবে হাজত খানায় প্রবেশ করলেন জরুরত খানায় প্রবেশ করলেন কিন্তু ওই জরুরত খানায় প্রবেশ করার পর জরুরত খানা থেকে দ্রুত বেগে আবার বের হয়ে চলে আসলেন এভাবে একবার দুইবার তিনবার করার পর আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই তাকায় দেখে ওই আল্লাহর বান্দা ওয়াশরুমে যায় কিন্তু কেন যেন বারবার তাড়াতাড়ি ফিরে আসে চলে আসে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাই ডেকে বলেন এবার ভাই আমার আপনার কি সমস্যা আপনি কেন বারবার জরুরত খানার মধ্যে প্রবেশ করেন কিন্তু জরুরত ছাড়েন না জরুরত না সেরে কেন আপনি আবার ফিরে আসেন ওই আল্লাহর বান্দা সনাতন ধর্মের অফিসার নিজের হাজতের কথা চাপা রাখতে পারলো না আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইকে ডেকে বলে মাওলানা আমি হলাম উচ্চ পর্যায়ের একজন মানুষ আমার বাড়ির ওয়াশরুমের পরিবেশ আর এই ট্রেনের ওয়াশরুমের পরিবেশের সাথে মিল পাই না এ মাওলানা এই ওয়াশরুমের উপরে এভাবে জরুরত খানার মধ্যে অনেক ময়লা পাবলিক ময়লা ফেলে রেখেছে এই ওয়াশরুমের মধ্যে যখন আমি প্রবেশ করলাম আমার ওয়াশরুম আসতেছে না আমার জরুরত বের হচ্ছে না এতই নোংরা পরিবেশ এতই আবর্জনাযুক্ত পরিবেশ এখানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ
এখানে নিজের হাজত মিটাইতে পারে না। জামানার মুজাদ্দিদ আলেমে মুমিন শহীদ মুসলমান দিলের কান লাগাইয়া শুনবা, আশরাফ আলী থানবী আমাদের আলেমদের গর্ব, তিনি আমাদের আলেমদের গৌরব। শুধুমাত্র কেবলমাত্র আলেম সমাজ আর যারা আলেমের সাথে সংশ্লিষ্ট, তাবলিগের সাথে সংশ্লিষ্ট, এভাবে চরমনায়ের সাথে সংশ্লিষ্ট, এক কথায় আলেমদের সাথে যারা সংশ্লিষ্ট, আলেমদেরকে যারা মোহাব্বত করেন ভালোবাসেন, মাদ্রাসাকে যারা মোহাব্বত করেন ভালোবাসেন, আলেম উলামার আকাবিরদের খবর যারা নয়, আকাবিরদের খবর যারা রাখেন, তারাই মাত্র আশরাফ আলী থানবী কে ছিলেন তা জানে ঠিক কিনা বলে। আশরাফ আলী থানবী ডেকে বলে, ভাই আমার আপনি কেন বারবার হাজত খানায় প্রবেশ করেন আবার ফিরে আসেন? ওই আল্লাহর বান্দা ডেকে বলে, পরিবেশ নাই। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তাকায়া দেখেন, ওই সনাতন ধর্মের অফিসার আল্লাহর বান্দা এভাবে কথা বলতে বলতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। আশরাফ আলী থানবী এইবার সুযোগ পাইয়া গেলেন। আশরাফ আলী থানবী এত বড় আলেম, কিন্তু নিজের ইলমিয়াতের গৌরব না দেখাইয়া নিজেকে ছোট করে দিলেন। আশরাফ আলী নিজের জায়গা থেকে উঠে গেলেন, নিজের জায়গা থেকে উঠে নিজে ওয়াশরুমের মধ্যে প্রবেশ করলেন, জরুরত খানায় প্রবেশ করলেন। এরে আল্লাহর বান্দা, ওয়াশরুমের মধ্যে যাইয়া এভাবে জরুরত খানার মধ্যে যাইয়া জমানার মুজাদ্দিদ আলেম আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই এভাবে নিজের হাতের মধ্যে একটা পলিথিন পেঁচাইয়া, নিজের হাতের মধ্যে পলিথিন এভাবে একটা কাপড় পেঁচাইয়া ওই ওয়াশরুমের মধ্যে উপরে যতগুলো ময়লা ছিল এভাবে হাত দ্বারা ধরে ধরে, এভাবে হাতের মাধ্যমে ধরিয়া ধরিয়া জমানার মুজাদ্দিদ আলেম এভাবে ওয়াশরুমের ভিতরে গভীর স্থানে ফেলতেছে। আল্লাহু আকবার। আশরাফ আলী থানবী ময়লাগুলোর মধ্যে হাত লাগাইয়া এভাবে ময়লাগুলোকে ধরে ধরে গভীর স্থানে ফেলতেছে, আর এক হাতে পানি ঢালতেছেন আর অন্য হাতে এভাবে ওয়াশরুমটাকে ঘষা মাজা করতেছে। এরে অহংকারওয়ালা ভাই, আজকে আমি বক্তা হইয়া যদি অহংকার দেখাই, তুমি এলাকার ব্যবসায়ী, তুমি যদি অহংকার দেখাও, আমার মতো টাকাওয়ালা এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো জমির মালিক এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো বাড়ির মালিক এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো গাড়ির মালিক এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো অট্টালিকার মালিক এলাকার মধ্যে কেউ নাই, আমার বাড়ি আমার ঘর আমার ভিটা আমার মাটি আমার সন্তান দামি, আমার স্ত্রী দামি, আমার মা দামি, আমার বাবা দামি, আমার সম্পদ দামি, আমার ঘর দামি, আমার গাড়িটা দামি, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানটা দামি, আমার চাকুরিটা দামি, আমার হাতের ঘড়িটা দামি, আমার মাথার টুপিটা দামি, আমার চেহারাটা বড় সুন্দর। এভাবে আমার দিকে আমার আমার বলতে বলতে আমিত্ব যখন ভিতরে প্রবেশ করে ফেলে, এই গভীর কথা বলতেছি চিন্তা করে শুনবেন, গভীর কথা বলতেছি চিন্তা করে শুনবেন, আমার আমার বলতে বলতে একটা আমিত্ব যখন চলে আসবে, আমার মতো বক্তা কেউ নাই তাহলে আমি ধ্বংস ঠিক কিনা বলেন, আমার মতো গাড়িওয়ালা কেউ নাই তাহলে আমার গাড়ি সব ধ্বংস ঠিক কিনা বলেন, আমার মতো বাড়িওয়ালা কেউ নাই তাহলে আমার বাড়িটা কোনো কাজে আসবে না ঠিক কিনা বলেন, আমার মতো সম্পদওয়ালা কেউ নাই আমার এই সম্পদের মতো কারো সম্পদ নাই তাহলে এই সম্পদ আমার জন্য এই অহংকার করার কারণে একদিন জাহান্নাম ডেকে আনবে ঠিক কিনা। জমানার মুজাদ্দিদ আলেম আশরাফ আলী থানবী নিজের হাতের মাধ্যমে ময়লাগুলোকে এভাবে পরিষ্কার করতেছেন, আল্লাহু আকবার বলেন না?
নিজের হাতের মাধ্যমে ময়লাগুলোকে এভাবে পরিষ্কার করতেছেন, এক হাতে পানি ঢালতেছেন আরেক হাতে ময়লাগুলোকে পরিষ্কার করতেছেন। ময়লাগুলোকে পরিষ্কার করতে 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 একটা পর্যায়ে দেখা গেল ওই জুররতখানাটা এভাবে আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ, আশরাফ আলী থানবী পরিষ্কার করার পর ওয়াশরুম থেকে বের হইয়া হাজতখানা থেকে বের হইয়া এবার ওই সনাতন ধর্মের উচ্চ পর্যায়ের অফিসারকে ডাকে বলেন, ভাই ও ভাই আমার আপনি কোথায় ময়লা দেখেছেন? আমি এই মাত্র বের হলাম, আমি তো সেখানে কোনো এখন ময়লা দেখতেছি না। সুবহানাল্লাহ, এই খেয়াল করেন আশরাফ আলী বলে না, এই হিন্দু ভাই আমি ময়লাগুলোকে পরিষ্কার করলাম, আপনি যান আমি পরিষ্কার করে দিয়েছি, এটা বলে না। আশরাফ আলী বলে, ভাই আমি এই মাত্র বের হলাম, এখন আর সেখানে কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ, ওই সনাতন ধর্মের ভাই নিজের হাজতের চাপ এত বেশি গো, ওই সনাতন ধর্মের ভাই দ্রুত বেগে চলে গেল, দ্রুত বেগে যাইয়া ওয়াশরুমের মধ্যে প্রবেশ করিয়া নিজের হাজত মনের মতো মিটাইল। নিজের হাজত মিটায় আর তাকায়া দেখে এই ওয়াশরুমটা তো এত পরিষ্কার ছিল না, একটুও পরিষ্কার ছিল না, ডানে ময়লা বামে ময়লা, মানুষের মলমূত্র পায়খানা, মানুষের পায়খানার মাধ্যমে এই স্থানটা ভরপুর, এই জায়গাটার মধ্যে মানুষের ময়লায় ভরা, এই জায়গাটার মধ্যে এই রুমটার মধ্যে আমি আর মাওলানা ছাড়া তো কেউ নাই, তাহলে আমার বুঝতে বাকি নাই এই ওয়াশরুমটাকে এই হাজতখানাকে মাওলানা ছাড়া আর কেউ পরিষ্কার করে নাই, ঠিক কি না? ওই সনাতন ধর্মের ভাই জরুরত মনের মতো সারিয়া এভাবে ওয়াশরুম থেকে বাহির হইয়া মাওলানার সামনে হাঁটু গেড়ে বসে গেল। মাওলানার সামনে বসিয়া ডাক দিয়া বলে, মাওলানা ও মাওলানা আমি তোমাকে চিনি না, তবে আমি জানি তুমি একজন মুসলমান। আল্লাহু আকবার। ও মাওলানা আমি জানি তুমি একজন মুসলমান, আমি জানি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। এ মাওলানা আমি জানি তোমার নবী মুহাম্মাদুর রাসূল, আমি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমার ধারণা আছে, আমি শুনেছি, আমি জানিছি, আমি শুনেছি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শটাও নাকি অনেক সুন্দর ছিল, আমি শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শটাও চমৎকার আদর্শ ছিল। আল্লাহু আকবার বলেন না। সনাতন ধর্মের ভাই ডাক দিয়া বলে, মাওলানা এটা তো তোমার আদর্শ না, তুমি যেই নবীর অনুসরণ অনুকরণ করো আমার বুঝতে বাকি নাই, তোমার আদর্শ যদি এত সুন্দর হইতে পারে সেই নবীর আদর্শ কত সুন্দর। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস পাঠ করেছি, ঈমান যার ভিতরে আছে ন্যূনতম ঈমানের পাওয়ারটা কেমন আমি আপনাদের সামনে অল্প সময়ে তুলে ধরব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়রু চাওয়াজে পড়েন না। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, জাহান্নামে যখন বান্দাদেরকে দেওয়া হয়, বান্দা জাহান্নামে চলে গেছে, বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতেছে, কিন্তু বান্দা দুনিয়ার জমিনে থাকিয়া ঈমান নিয়া ঈমানের হালতে ঈমান থাকা অবস্থায় বান্দা দুনিয়ার জমিনে থাকিয়া একবার আওয়াজ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ রাহমাতুল লিল আলামিন জানান, দুনিয়ার জমিন কোন বান্দা যদি ঈমান ঈমানের হালতে ঈমান রাখে, অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস রেখে, কার বিশ্বাস আওয়াজ দিয়ে একটু বলতে হবে, কার বিশ্বাস? অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস রেখে বান্দা দুনিয়ার জমিনে থাকিয়া একবার, শুধুমাত্র একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর কেমন পাওয়ার, এই লা ইলাহা ইল্লাল্লাহর কেমন গুণ, এই লা ইলাহা ইল্লাল্লাহর কেমন পাওয়ার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দুনিয়াতে থেকে যখন বান্দা একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান এমন অবস্থায় তার মরণ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন এই যে ওয়ায়ুখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর, এমন অবস্থায় সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, তার অন্তরের মাঝে ছোট এভাবে জবের পরিমাণ যেটা গমের চাইতে ভুট্টার চাইতে একটু বড়, ভুট্টার চাইতে একটু বড় একটা ফলের পরিমাণ, এতটুকুন পরিমাণ ঈমান থাকা অবস্থায় যদি বান্দা একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু ঈমান থাকা অবস্থায় পড়ার কারণে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ এত পরিমাণ রাজি হইয়া যায়, আমার আল্লাহ এই বান্দা বান্দিকে এই কালিমার বিনিময়ে একদিন না একদিন জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই কালিমা তিলাওয়াত করেছেন, এই কালিমা পাঠ করেছেন সাহাবায়ে কেরাম খুব দিল থেকে অন্তর থেকে, ঠিক কি না বলেন না? আমার আগের আলোচক কত সুন্দর করে আলোচনা করেছেন, এভাবে আমানতের আলোচনা করেছেন, ওয়াহদিহিম রাউনের আলোচনা করেছেন, এভাবে এত চমৎকার আলোচনা করেছেন, আমার দিলটা ভরে গেল, আমিও তার সাথে একটা আলোচনা যুক্ত করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবায়ে কেরাম যে পরিমাণ আমল নিয়ে যে পরিমাণ ইখলাস নিয়ে পাঠ করেছেন, আজকে 1400 বছর পরে আসিয়া আপনি আর আমি যদি সেই পরিমাণ ঈমান আর সেই পরিমাণ জজবা নিয়া এখন দুনিয়ার জমিনে থাকিয়া লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যদি দেই, আমার আল্লাহ এখনো মরে নাই, 1400 বছর আগে যেই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা করেছেন, যেই আল্লাহ এভাবে পয়গাম্বরদেরকে নূরে নূরান্বিত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেই আল্লাহ হাজার হাজার গুনাহগারকে হাজার হাজার পথ হারা পথ ভুলাকে এভাবে জাহান্নামের আগুন থেকে ফিরাইলো, এ মুমিন মুসলমান আজকে আমরাও যদি এভাবে দিলের থেকে আর অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিতে পারি, মাদ্রাসা মসজিদকে ভালোবাসতে পারি, আর এভাবে আমলটাকে শুদ্ধ করতে পারি, এখনো বলো তো একটু আওয়াজ দিয়া বলো তো, আমার আল্লাহ তোমার আল্লাহ আপনাকে আর আমাকে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এই ঈমানের পাওয়ার ছিল হযরতে উমারের অন্তরে, কেমন পাওয়ার? যখন উমার মুসলমান হয় নাই, ঈমানের অন্তরের মধ্যে উমারের অন্তরের মধ্যে ঈমানের পাওয়ার নাই, ওই উমার আমার মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কল্লা মুবারক আনার জন্য দৌড়ায়, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন না? আর আমার আল্লাহ যখন হযরতে উমারের অন্তরের মাঝে দিলের মাঝে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা সেভ করে দিলেন, আমার আল্লাহ যখন উমারকে এভাবে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন, আমার আল্লাহ যখন উমারের অন্তরে জাহান্নামের ভয়, ওই জাহান্নামের আগুনের ভয় যখন হযরতে উমারের অন্তরের মাঝে প্রবেশ করাইল, হযরতে উমার কান্না করা ছাড়া একটা সেকেন্ডও সময় ব্যয় করে না। সুবহানাল্লাহ। হযরতে উমার শাসন ক্ষমতা পেলেন, রাতের গভীর
মক্কার সব ঘরে ঘরে সবাই ঘুমায়, রাতের গভীর হযরত ওমর মাথাটাকে এভাবে বিছানার সাথে লাগাইলেন, একটু আরাম করার জন্য, ঘুমাবার জন্য বিছানার সাথে মাথাটাকে লাগাইলেন। হযরত ওমর কানের মধ্যে আওয়াজ পায়, কে যেন দূর থেকে ডাকে, ওমর তুমি ঘুমাও, আর আমাদের পেটের মধ্যে খানা নাই। সুবহানাল্লাহ, রাতের গভীর মক্কার সব ঘরে ঘরে ঘুমায়, হযরত ওমর ঘুম থেকে লাফ মেরে উঠে ঘর থেকে একটা দৌড় মেরে বের হয়ে গেল। আল্লাহু আকবার! হযরত ওমর রাতের গভীর একটা দৌড় মেরে ঘর থেকে বের হয়ে গেল। হযরত ওমর ঘর থেকে বের হইয়া মক্কাটার দিকে এভাবে চোখ বুলাইয়া বুলাইয়া রাতের গভীরে তাকায়, এরে মুমিন শাহীর মুসলমান, ওই ওমর অর্ধ জাহানের খলিফা, একটা দুইটা রাষ্ট্র নয়। ওই ওমরের ইমানের পাওয়ারের কারণে এমন সময় হযরত ওমর অর্ধ জাহানের খলিফা হইল, তখন কোন বিমান ছিল না, তখন কোন কামান ছিল না, এভাবে জাহাজও ছিল না, কাঠের নৌকা বানায়া হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দেশ থেকে দেশান্তর সফর করে। রাতের গভীর হযরত ওমর ঘর থেকে বের হইয়া মক্কার নগরীর দিকে এভাবে চোখ বুলাইয়া তাকায়, রাতের গভীর একেবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। রাতের গভীরে বের হয়ে গেলেন, হাঁটতে বের হয়ে গেলেন হযরত ওমর, হাঁটতে 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 অনেক দূর চলে গেলেন, গ্রামাঞ্চলে চলে গেলেন। গ্রামাঞ্চলে যাওয়ার পর হঠাৎ করে তাকায়া দেখে ওই তো দূর দূরান্তে একটা ছোট ছোট মিটি মিটি করে আলো জ্বলতেছে, আগুন আলো দেখা যায়। সুবহানাল্লাহ, হযরত ওমর সেদিকে রওনা করলেন, হাঁটতে হাঁটতে সেই আগুনের কাছাকাছি চলে গেলেন, সাথে শুধু একজন খাদেম, ওই খাদেমকে নিয়ে হাঁটতে হাঁটতে আগুনের কাছাকাছি চলে গেলেন। এরে মুমিন শাহীর যুবক ভাই, ওই ওমরের আদর্শটা কেমন ছিল একটু মনের কানটা লাগাইয়া দিলের কানটা লাগাইয়া শুনবা। আগুনের কাছাকাছি ওমর যাওয়ার পর একটু দূর থেকে তাকাইয়া দেখে, হযরতে ওমর তাকাইয়া দেখেন একজন বয়স্কা মহিলা চুলার মধ্যে পাতিলার মধ্যে কি যেন রান্না করতেছে, এভাবে পাতিলার মধ্যে কি যেন রান্না করতেছেন, আর তার চতুর্পার্শ্বে কয়েকটা ছোট ছোট সন্তান, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঘুমের এভাবে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে যাচ্ছে। হঠাৎ করে একটা বাচ্চা উঠে মাকে জড়াইয়া ধরে বলে, ওগো আমার প্রাণের মা, এত ক্ষুধা নিয়ে আর থাকতে পারতেছি না মা গো, তুমি কি আমাদেরকে খাবার দিবা না গো মা? ও আম্মা জান, আমরা ছোট মানুষ, ক্ষুধা নিয়ে কতটা সময় আর পর্যন্ত থাকা যায়। ওই ছোট্ট মেয়েটা কলিজার টুকরা মহিলার আদরের সন্তান, এভাবে চোখের পানি ফেলে কান্না করে আর বলে, মা খাবার দাও। ওই মা চোখের পানি ফেলে ডাক দিয়ে সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে বলে, মারে এই তো খাবারটা হয়ে গেল, একটু অপেক্ষা কর, আমি মা তো তোদের জন্যই খাবার রান্না করতেছি, একটু অপেক্ষা কর। ওই সন্তানটা ডেকে বলে, আম্মু সকালেও কিছু খাই না, ও মা দুপুরেও কিছু পেটে দেও না, রাত্র এখন গভীর, ও আম্মু এখনো কি তুমি আমাদেরকে কিছু দিবা না, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা। এরে আল্লাহর বান্দা মুমিন শাহীর মুসলমান, অন্তরের কানটা লাগাইয়া শোনো, আজকে আসার সময় ত্রিশাল বাসস্ট্যান্ডের মধ্যে গাড়ি থেকে নামলাম, আমি হাঁটতেছি, হঠাৎ করে পেছন থেকে একটা ছোট্ট যুবক সন্তান 10 থেকে 12 বছরের বয়স হবে,
পেছন থেকে এসে আমার জামা ধরে টানে আর বলে হুজুর আমাকে কিছু খাওয়াবেন নাকি আমার পেটের মধ্যে বড় ক্ষুধা আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি জীর্ণ শীর্ণ চেহারাওয়ালা একটা সন্তান ওই সন্তানের চেহারাটার দিকে তাকাইয়া মনে হয় দুপুরেও কিছু খায় নাই আমি ডেকে বললাম বাবা তুমি কি দুপুরে কিছু খাও না ওই ছেলেটা চোখের পানি চলে আসলো বলে না আমি দুপুরেও কিছু খাইতে পারি নাই কেউ আমারে দেয় না এরে আল্লাহর বান্দা আমি বললাম তুমি কি খাবে বলে আমাকে বিস্কুট খাবার দেন আমি বললাম তুমি যেহেতু দুপুরেও কিছু খাও না এই বিস্কুট দিলে বিস্কুটে তোমার পেট ভরবে না আসো তোমাকে আমি খাবার খাইয়ে দেই দেখলাম ওই ছেলেটা হাসি মুখে আমার সাথে রওনা করে দিল এই তো আসার সময় আমি ছেলেটাকে বললাম বাবা যদি এভাবে বিস্কুট খাইয়ে তোমাকে বিদায় দেই দুপুরের তুমি না খাওয়া রাতের গভীরে ক্ষুধার জ্বালায় তোমার ঘুম আসবে না তুমি ঘুমাইতে পারবে না বললাম তুমি আমার হাতে কিছু খাবার খেয়ে নাও ভাত খেয়ে নাও দুপুরের তুমি না খাওয়া ওই ছেলেটা আমার সাথে হাসি মুখে হোটেলে চলে গেল হোটেল বয়কে বলে যথাসাধ্য মতো গোশত দিয়ে বাবে মাছ দিয়ে খানা খাইয়ে দিলাম ওই ছেলেটা খানা খাইতেছে আমি দেখলাম তার পেটের মধ্যে এত ক্ষুধা তাড়াতাড়ি করে জলদি জলদি লোকমা দিতেছে আমি বললাম আব্বু আস্তে আস্তে খাও তোমার যত খুশি আমি এখানে বসলাম আমি তোমাকে খাবার খাওয়াবো আস্তে আস্তে খাও আমি ছোট্ট সন্তানটার দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে চিন্তা করি আল্লাহ ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ কত মানুষ জানিয়ে ভাবে না খাইয়া দিন কাটায় আমাকে যদি এমন তৌফিক দিতা ওরে আল্লাহ আমিও সব মানুষগুলোকে হেঁটে হেঁটে খাবার খাওয়াইতাম ওই মানুষগুলোর যে ক্ষুধার তাড়না ক্ষুধার জ্বালা কত বেশি এটা খাওয়ালা ভাই তুমি বুঝবা না সকালবেলা তোমার ঘরের কাজের মেয়েটা যে পরিমাণ খাবার ডাস্টবিনে ফেলে দেয় এতটুকুন খাবারের জন্য বহু মানুষ পাগল পার আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা আমি ওই সন্তানটাকে বললাম আব্বু তাড়াতাড়ি করবি না আমি এখান থেকে তোমার পেট না ভরা পর্যন্ত তোমার খাবার শেষ না হওয়া পর্যন্ত যাব না আমি আছি তুমি তাড়াতাড়ি করার কোনো কারণ নাই আমি তাকায়া দেখি ছেলেটা কত সুন্দর করে খাবারগুলোকে খাইতেছে খাবারের শেষে যখন বিলটা ধরিয়ে দিলাম হোটেলওয়ালার কাছে আমার দিকে তাকিয়ে আছে ওই সন্তানটা আমার পিছনে পিছনে আসতেছে আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে কিছু টাকা তার হাতে ধরিয়ে দিলাম তার চোখের দিকে তাকায়া দেখি কেমন মায়ার নজরে আমার দিকে তাকায়া আমাকে আসসালামু আলাইকুম বলিয়া কত সুন্দর করে একটা সালাম দিল আমাকে সালাম দিয়ে বলে হুজুর আমাকে বিদায় দেন আমি চলে যাব আমাকে বিদায় দেন অল্প সময়ের মধ্যে তার জন্য একটা মায়া মহাব্বত তৈরি হয়ে গেল ঠিক কিনা বলেন না এর মমিন সাহির মুসলমান ঢাকার শহরে মাদ্রাসা পরিচালনা করি একটা অভিভাবক এসে বলে হুজুর আমার এই ছোট ভাগিনাটা আপনার কাছে দিয়া গেলাম হুজুর ওর মা আছে বাবা আছে কিন্তু ওর কেউ কোনো খোঁজ খবর রাখে না আপনি তো আপনার মাদ্রাসায় এতিম সন্তানদেরকে পড়ান আপনি যদি আমার এই ভাগিনাটাকে রাখেন ও আলেম হতে পারবে না হলে ওর জীবনটা ধ্বংস হয়ে যাবে আমি ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি কাউকে খাবার খাওয়াতে পারবো না খাবার খাওয়ানোর মালিক যিনি তার নাম কি
আমি জাস্ট মাত্র চেষ্টা করতে পারি, আপনি রেখে যান, ইনশাআল্লাহ আমার মাধ্যমে আপনার ভাগিনা কোনোদিনও কষ্ট পাবে না। এরে আল্লাহর বান্দা, সেই সন্তানটা এখনো আমার মাদ্রাসায় লেখাপড়া করে, দৈনন্দিন প্রতিদিন দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে কুরআনুল কারীমের হিফজ সবক দেয়, সুবহানাল্লাহ। গতকালকে জিজ্ঞাসা করলাম, আমি কিন্তু অন্যান্য ছাত্রদেরকে জানতে দেই না কে এতিম কে ফ্রি খায়ার কি টাকা দিয়ে খায়, আমি জানতে দেই না, কারণ আমি জানি যার টাকা নাই যার পয়সা নাই। অন্যান্য সন্তানেরা অন্যান্য ছাত্ররা যখন জানবে এই ছেলেটা এতিম, এই ছেলেটাকে এতিম এতিম বলে খোটা দেওয়ার সম্ভাবনা আছে। ওর মা আসে না, ওর বাবা আসে না, ওর খবর নেই না। আমি মাঝে মাঝে ডেকে এনে আমার সাথে বসে নাস্তা করাই, আর ওর চেহারার দিকে যখন আমি তাকাই দেখি ওর চোখের কোনায় পানিগুলো টল 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 করতেছে। এরে মুমিন শাহির মুসলমান, ঠিক তেমনি ভাবে তোমাদের পার্শ্বেও একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আমি সংবাদ নিলাম চাউলের বড় অভাব, খাবারের বড় অভাব। এই করোনা ভাইরাসের আগে এই মাদ্রাসার মধ্যে এভাবে অনেকেই চাল দিত, অনেকেই এভাবে ডাউল দিত। হুজুর আমাকে জানাইলো, হুজুর করোনার কারণে এলাকার মানুষগুলোর ইনকাম কমে গেছে, আমার মাদ্রাসাটাকে মানুষ এত পরিমাণে মহাব্বত করে, আমার মাদ্রাসাটাকে মানুষ এত পরিমাণে ভালোবাসে, এই করোনা ভাইরাসের আগে আমি 20 জন এতিম ছাত্রকে খাবার খাওয়াইতাম, আমার বাড়ি থেকে এনে খাওয়াইতাম না। এই এলাকার মানুষ মাদ্রাসাকে এত পরিমাণে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, হুজুর আমার কোনো কষ্টই হইতো না। কিন্তু করোনা ভাইরাসের কারণে যে আল্লাহর বান্দারা দান করত তাদের ব্যবসায় সমস্যা, আসিয়া খবর নেই হুজুর আগের মতো দিতে পারি না, মাদ্রাসার কি হালত, আমি চোখের পানি ছেড়ে ছেড়ে তাদেরকে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু হুজুর ভিতরে ভিতরে বড় কষ্টে আছি, কাউকে বলতেও পারি না। এরে আল্লাহর বান্দা, আলোচনা আর দীর্ঘ করব না, এতিম সন্তানদের খাবারের জন্য মাদ্রাসার মহাব্বতের জন্য আমি সংবাদ নিলাম, এভাবে গত বছর আপনারা মাদ্রাসার ঘরটা করেছেন, কত সুন্দর ঘর, আমি ওই পাশের ঘরের মধ্যে বসলাম, আমি তাকায়া দেখলাম বিল্ডিং হয়ে গেছে এলাকার মধ্যে, এভাবে প্রত্যন্ত অঞ্চল গ্রামের মধ্যে এভাবে বিল্ডিং হয়ে যাওয়া, উজুখানাটা বিল্ডিং হয়ে গেছে, আমি জরুরতখানায় ঢুকে দেখলাম জরুরতখানাটাও বিল্ডিং হয়ে গেছে, আমার বুঝতে বাকি নাই এই এলাকার মা বোনেরা কতটা দানশীল, এই এলাকার যুবক ভাইরা কতটা দানশীল, এই এলাকার বৃদ্ধ বাবারা কতটা দানশীল আমার বুঝতে বাকি নাই, এই এলাকার মানুষগুলা কোরআনকে কতটা মহাব্বত করে, এই এলাকার মানুষেরা এভাবে হাদিসকে কতটা মহাব্বত করে, এই এলাকার মানুষেরা এতিম সন্তানদেরকে কত মহাব্বত করে কত ভালোবাসে আমার জানতে বাকি নাই। আমি এভাবে সবার কাছে চাইব না, আমি আলোচনা শেষ করে দিব, আমি একজন মুসাফির, মায়ার নবী বলেন মুসাফির যেই কোনো দোয়া করে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেয়, পড়েন না সুবহানাল্লাহ। আমি একজন মুসাফির, আপনাদের এলাকার মেহমান, আমার বাড়ির জন্য নয় আমার ঘরের জন্য নয়, আপনাদের সন্তান, আপনাদের কারো নাতি, আপনাদের কারো এভাবে সন্তান। এরে আল্লাহর বান্দা, নিজের কথাটা একটা মিনিটে শেষ করে দেই, আমি মাদ্রাসায় পড়েছি আরিফ বিল্লাহ, আমার বংশের ভিতরে আলেমের বড় অভাব, আমার বংশের ভিতরে তেমন কোনো আলেম নাই, বলে হুজুর আপনি কিভাবে হইলেন, এক কথায় সংক্ষিপ্ত উত্তর হইল, আমার দাদা ছিলেন একজন দিনদার, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার দাদা আমার আব্বাজানকে কাছে ডেকে এনে বলে, এরে আমার সন্তান, আমার এই নাতির চেহারাটা বড় সুন্দর, আমার এই নাতির চেহারাটা আলেম আলেম দেখা যায়, আমার এই নাতির চেহারা
চেহারাটা বক্তা বক্তা দেখা যায়, আমার এই নাতির চেহারাটা বড় মায়া মায়া দেখা যায়, বড় মায়াশীল মায়াশীল দেখা যায়। আমার এই নাতিটা মনে হয় আল্লাহ হুজুর হিসাবে দুনিয়াতে পাঠাইছে, সুবহানাল্লাহ। এরে আমার সন্তান, আমার এই নাতিটাকে তোর কাছে ওসিয়ত করে গেলাম, আমার এই নাতিটাকে আর যাকে যেখানেই পড়াস না কেন, আমার এই নাতির ব্যাপারে আমি একটা আবদার করে গেলাম, আমার এই নাতিটাকে তুই আলেম বানাবি, কথা দে। আমার আব্বা কথা দিয়েছিল, আব্বু আমার যতই কষ্ট হোক না কেন আমি আমার সন্তানকে আলেম বানাবো। এরে মুমিন শাহির মুসলমান, আমার দাদার সেই ওসিয়তের কারণে আজকেও সারা দেশের মধ্যে যখন কোরআন হাদিসের কথা বলি, আমার দাদার কথা যখন মনে হইয়া যায়, আমি বলি আল্লাহ, এমন কোনো বয়ান নাই দাদার কথা বলি না, এমন কোনো মুনাজাত নাই দাদার জন্য দোয়া করি না। আজকের এই মজলিসের মধ্যে, এই এলাকার মধ্যে যারা, যেই দাদারা আছো, নানারা আছো, এভাবে বাবারা আছো, যদি একটা সন্তানকে এই মাদ্রাসায় দাও, খোদার কসম করে বলি, দশটা সন্তান দ্বারা যে পরিমাণ তোমার উপকার হইবে না, আজ হোক কাল হোক টুডে টুমরো, যেই সন্তানটাকে মাদ্রাসায় দিবা, ও দাদা ও নানা যেই নাতিটাকে মাদ্রাসায় দিবা, আল্লাহর কসম করে বলি, অবশ্যই অবশ্যই এক পয়সাও বৃথা যাবে না, ঠিক কি না? নারায়ে তাকবীর।